আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ বলে সাহাবিগণ সাহাবিগণের যুগ থেকে আকীদা ফিকহি মতামত বিদ্যমান ছিল, উভয় ক্ষেত্রেই তারা ঐক্যের দিকে লক্ষ্য রেখেছেন, এই কথার সত্যতা আছে কি? সুবহানাল্লাহ, সাহাবিগণের যুগ থেকে আকীদাতে কোনো মতভেদ ছিল না, এটা একটা মিথ্যা কথা। এই বিষয়ে আপনারা ইবনে তাইমিয়ার বইটা পড়েন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ফতাওয়াল হামাবিয়ার কুবরা শুরুতেই বলেছেন যে সাহাবায়ে কেরাম অনেক জিনিসে মতভেদ করেছেন, কিন্তু আকীদাতে তারা মতভেদ করেন নাই। আকীদাতের সমস্ত মতভেদ ছিল একেবারেই ছোটোখাটো মশালা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছেন কি দেখেন নাই, এই মশালা কোন দিন এইটা কিন্তু বলেন নাই। এখন এইটা নিয়ে দুই মত আসছে, দুটা মতকে সমন্বয় করা সম্ভব, দুটা মতের সমন্বয় করা সম্ভব। আয়েশা রাদিয়াল্লাহ বলছেন যে আল্লাহকে দেখেন নাই, ইবনে আব্বাস বলছেন দেখেছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে তিনি মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেন, ইবনে আব্বাস বলছেন তিনি দেখেছেন অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছেন। এটা হলো উদ্দেশ্য। তো সাহাবাগে এই মতভেদগুলোকে সমন্বয় করা সম্ভব, আকীদার মধ্যে সমস্ত মতভেদ, এগুলো মৌলিক মতভেদ বলা যায় না, এগুলো হচ্ছে ছোটোখাটো মাসালার ক্ষেত্রে। এবং যেমন আরেকটা মাসালার ক্ষেত্রে তারা মতভেদ করেছেন যে কেউ মারা গেলে, হাদিসে আছে যে কেউ মারা গেলে বিলাপ করে কাঁদলে, যা বিলাপ করে কাঁদলে তো ওর শাস্তি দেওয়া হয়, আর সারাদিন অস্বীকার করেছে, তার কাছে কয় যায় না শাস্তি দিবে কেন আল্লাহ, এ তো আরেকজনের কাছে আল্লাহ তাজের ওয়াজ হয়, তো বুঝলা ওখরা আল্লাহ বলছে যে একজনের দোষে আরেকজনকে পাকা করবেন না, এই শাস্তি হবে কেন? কিন্তু তার কাছে হাদিস পৌঁছে নাই সেটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাহা ইউআদ্দু বিমা নিয়াহা আলাইহি, কেউ যদি কোনো নিয়াহা করে বিলাপ করে সেটা কীরকম, বলে যে আমার এই ছিল রে, হায় রে, গেল রে, চিল্লে চিল্লে করে অনেকে বিলাপ করে, তা ওই বিলাপের শব্দগুলোই যদি কোনো মিথ্যা কথা হয়, মিথ্যা কথা যদি কোনো হয় এবং সে যদি কোনো জানে যে তার এই আত্মীয়রা তার মরার পরে বিলাপ করে যাবে, কারণ তারপরে সে নিষেধ করে নাই, অথবা তাদের মধ্যে বিলাপের প্রচলন আছে সে জানা সত্ত্বেও নিষেধ করে, তাহলে একটা কারণ ছিল, এই কারণে সে শাস্তি পাবে। তাহলে বোঝা গেল যে এটা বোঝার বেশ সময় হয়েছে, কিন্তু এটা তারা মৌলিক কোনো মাসালাতে একতরাফ করে না, আকীদার কোনো মৌলিক মাসালার মতভেদ ছিল না, এই জিনিসটা তারা বলে থাকে, তারা সঠিক কথা বলে না। হ্যাঁ, ফিকহি মাসালাতে মতভেদ ছিল, কিন্তু থাকার অর্থ এই নয় যে আমরা মতভেদ জিয়ে রাখবো, এটা না, আমরা এর মধ্যে থেকে প্রাধান্যপ্রাপ্ত মতটা নিব। কিন্তু ফিকহি মাসালাতে একজন আরেকজনকে পথভ্রষ্ট করে না এবং ফেরকা হয় না, বুঝছেন কিনা? হানাফি একটা ফেরকা, মালিকি একটা ফেরকা, শাফি একটা ফেরকা না, এরা সবাই আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত, এরা সবাই আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু কিন্তু মুতাজিলা একটা ফেরকা, আশারি একটা ফেরকা, মাতুরিদি একটা ফেরকা, শিয়া একটা ফেরকা, কাদেরিয়া একটি ফেরকা, এগুলি ফেরকা, এগুলি বাহাত্তর ফেরকা অন্তর্ভুক্ত, কারণ এগুলি আকিদাগত মতভেদের কারণ হচ্ছে, বুঝতে পারেন? আকিদাগত মতভেদ হলে ফেরকা হয়ে যায়, কখনো কখনো কাফের হয়ে যায়, বাহাত্তর ফেরকার বাইরে চলে যায়। কিন্তু ফেকার মাসলার মতভেদ হইলে যদি সেটা শরীয়তের বিধানের ভিতরে থাকে, যদি সেটা শরীয়তের বিধানের ভিতরে থাকে, শরীয়তের বিধানে বুঝছেন কিনা, নীতির ভিতরে থাকে, নীতি কি অস্বীকার করার জন্য না, বরং মতভেদগুলো দেখবেন ইমামদের যে সমস্ত মতভেদ হয়েছে এগুলো শরীয়ত মানার জন্য করা হচ্ছে, এক একজনে বুঝছে এরকম, কেউ কারণ বুঝেছে কম বুঝে নাই, মানে প্রত্যেকে দেখা যাচ্ছে তার বুঝের মধ্যে ঠিক আছে, আপনি যতই ঠেলাঠেলি করেন এখন দেখবেন ঠিক আছে, তখন আপনি বলতে পারবেন, তাকে পথভ্রষ্ট বলতে পারবেন, কি বলতে পারবেন, এনার মতটা খুব বেশি শক্তিশালী নয়, ওনার মতটা শক্তিশালী, এটা বলতে পারবেন, এরকম এটা বলতে পারবেন। যেমন দেখেন ইমাম পিছনে সুরা ফাতিহার মাসালা, ইমাম পিছনে সুরা ফাতিহার মাসালা দেখা গেছে, ইমাম পিছনে সুরা ফাতিহার মাসালাতে আপনি কেরাত খালফাল ইমামের উপরে ইমাম বুখারী বই লিখে নিচ্ছে, বাইহাকিরা বই লিখছে, বিশাল বিশাল আলেমরা বই লিখেছে, আবার দেখবেন যে এই মাসালাতেই বিপরীত পক্ষ বই লিখেছে, তাদের কাছেও বই আছে, দলিল আছে, তো এইগুলিতে সমন্বয় সাধন সম্ভব, কেউ হয়তো এক পক্ষের একটা অক্ষর এক অংশ নিয়েছে, কেউ আর পক্ষের একটা অংশ নিয়েছে, সমস্ত যদি মাসায়েলগুলি একত্রে করা হয় তাহলে একটা সমন্বয় সম্ভব, এটার নাম হচ্ছে ফেকুল মুকারান বলে, এটাকে ফেকুল মুকারান বা তুলনামূলক ফেক, যেটা আমাদের মদিনা ইউনিভার্সিটির নিয়ম ছিল এটাই করতো, তারা তুলনামূলক ফেক পড়াতো, এখন আমরা এইভাবে পড়াই থাকি। সুতরাং বোঝা গেল যে এইভাবে পাইকারিভাবে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল আকীদাতে, এটা বলা ঠিক না, ফিকহের মতভেদ ছিল, তো আমার মতভেদ আমরা জিয়ে রাখি না।